হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক রকম আইটেম নিয়ে চলে এসেছি, আর সব কিছু কিন্তু বাড়িতে তৈরি। আর বাড়িতে তৈরি মানে বুঝতে পারছো তো কি গেছে আমাদের উপর থেকে? এখনই দেখো, বসতে না বসতে মুখ চোখে যা অবস্থা। দুপুর দুটো থেকে আরম্ভ করেছি আমরা এসব বানানো, আর এখন চারটে। শুধু ফুচকাটা বানাইনি, ফুচকাটা আর দই ফুচকাটা মানে এগুলো কেনা, আর এমনি দই ফুচকাটা ঘরেই ডেকোরেট, আর পাপড়ি চাট গুলো কিন্তু বাড়িতে হোমমেড একদম পুরো। হ্যাঁ, পাপড়ি চাট হোমমেড, মোমো, এগ রোল, তারপরে মোগলাই, মোগলাই পরোটার সঙ্গে ঘুগনি। মোগলাই তো এতক্ষণ নরম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আমরা শুরু করি, আমরা দেরি করব না, আজকে পুরো চ্যালেঞ্জ হবে। আর এইদিকে কোন অবধি তোমার? এই অবধি ছ প্লেট করে আছে। আমার টক জলের জায়গা হয়নি। হ্যাঁ, টক জল আমার জায়গা হয়েছে, আর এই যে আলু আছে ফুচকার সাথে, জল ফুচকা আছে, কি কি বলে দাও তুমি। আজকে আছে ছ রকম আইটেম, ১২ রকম আইটেম আজকে। এখানে জল ফুচকা আছে ১০টা করে, খেলার নিয়ম হচ্ছে যে আগে বলে দেবে আমি আর পারছি না সে হেরে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। আর ছ প্লেট জানি না খেতে পারবো কিনা, তোমরা আশীর্বাদ করো যাতে খেয়ে নিতে পারি। ওয়ান, টু, থ্রি, স্টার্ট। হ্যাঁ, দই ফুচকা দিয়ে আমি আগে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দিয়ে আগে শুরু, কারণ এগুলো না নেতিয়ে যাবে। রেডি? হুম। এই যে এবার পাপড়ি চাট, পাপড়ি চাটটা দেখো শুধু হোমমেড। এরপর কি আর মোগলাই খেতে ভালো লাগবে? বাবা কত বড় পাখি চাপ, দেখো আমাকে বেছে বেছে বড় দিচ্ছ। এগুলো খাবো না, মোগলাই খাবো, এগুলোটা খাই যাবে। এগুলো
এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে করা তো। আমি মুগ ডাল দিয়ে শুরু করছি। সে মুচমুচে ব্যাপারটা নেই, অনেকক্ষণ হয়েছে তো এত কিছু বানাতে বানাতে ঠান্ডা হয়ে গেছে, কেমন লাগছে? কিন্তু ফাটাফাটি লাগছে। মোমোটা কখন খাবো? ফুচকা কখন খাবো? আমি তো কনফিউজ। আজকে পুরো ঘেমে যাচ্ছে খেতে খেতে। এবার আমি এবারে মোমো খাবো। মোমো মোমো তো ফার্স্ট লাগিয়ে না পারে ছেড়ে দিও। হ্যাঁ তোমরা ঠান্ডা মোমো কে কে খেয়েছো কমেন্ট করে জানাও। আমি যে ঠান্ডা মোমো খাচ্ছি লাইফে প্রথম। তুমি মোমো আমার দেখা দেখি, আমি যা খাবো তাই ও খাবে। আর পাচ্ছি না, তাই হয়ে গেল, আমাকে দিতে হবে। সুন্দর মনে করে অবানি খেয়ে আর পুটুলি পুটুলি গুলো আমি মোগলাই। মোগলাই ঘুম নিতে না মা তো একটু ঘুম নিয়ে দিয়ে ঘুম নিতে ঢেকে গেছে সারা দেয় পড়া। মোগলাই পটা নেতে গেছে আর এগুলো খেতে খেতে আমার মাথা ব্যথা হয়ে গেছে।
ফুচকা মাই ফেভারিট ফুচকা লাস্টে ফুচকা প্রচুর ঝাল জিতে গেছি জিতে গেছি পুরো আর পুরো ঘেমেও গেছি তুমি ছেড়ে দিলে ছেড়ে দিতে পারো ফুচকা ছাড়বো কেন খেয়ে নি তো আজকে শাস্তিটা কিন্তু ফাটাফাটি আছে আমরা এখনই ঘুরে আসছি ঠিক আছে ও খেয়ে নি ফুচকাটা কিন্তু সব কিছু ঠিক ছিল ফুচকাটা যেহেতু আলুটাও ওই দোকান থেকে কিনে আনা ফুচকার আলুটা প্রচণ্ড পরিমাণে ঝাল তেঁতুলে জল খাই ফুচকা খাওয়া শেষে না এই তেঁতুলে জলটা একটু ভালো লাগে তেঁতুলে জলটা হেরি তো ঘুরে আসছি ও খাক তোমরা ওয়েট করে থাকো ঠিক আছে ওকে ও খেতে থাকো কত ছাড়বে না জানি ও ফুচকা প্রিয় তো চলে এসেছি শাস্তিতে আজকে না দারুণ একটা শাস্তি আজকে আজকে ওকে শাস্তিতে আজকে ওকে বলবো আজকে ওকে পচা ডিম খেতে হবে পচা ডিম আজকের শাস্তি আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো ঢুকে দাও তো চলো এই যে পচা ডিম পচা ডিম নিয়ে এসেছি পচা ডিম কিন্তু খেতে হবে পুরো আমি বলে দিচ্ছি চলো দেখি যে আজকে শাস্তিটা কার পাওয়ার যোগ্য তো এই যে আছে পচা ডিম আর এই ডিমটা আমি পুরো দোকানে বলেছি যে একটা পচা দেখে ডিম দাও আজকে শাস্তিটা আমি পাবো না আজকে শাস্তিটা ইনি পাবেন ঠিক আছে কেন আমি তো জিতেছি আমার তো খাওয়া আগে হয়ে গেছে ও ভাবলো যে ও খুব চালাকি করে ফেলেছে আসলে প্লেটগুলো তো আমি গুছিয়ে রাখি না তোর মোগলাইয়ের প্লেটটা বার করো মোগলাইয়ের প্লেট তো ওইখানে চলে গেছে এখানে নেই দেখো ওইখানটা রেখেছি কেন মোগলাইয়ের প্লেট কি হয়েছে মোগলাইয়ের প্লেট তো খালি আছে এই যে খালি আছে প্লেট এটা মোগলাইয়ের প্লেট নয় এটাই মোগলাইয়ের আমি দেখতে তুমি শাস্তিটাকে নিয়ে নাও না আরে বাবা জিতেছি জিতেছি শাস্তিটা নিয়ে নাও আমি আসো দেখতে পাচ্ছি জিতেছি শাস্তিটা নিয়ে নাও তুমি আমি দেখতে পাচ্ছি কি নিয়ে আসো আমি দেখতে পাচ্ছি কি বলো ওই আমি দেখতে পাচ্ছি প্লেটটা নিয়ে আসো শাস্তিটাকে নিয়ে নাও যারা দেখেছো কমেন্টস করো তাড়াতাড়ি ঠিক আছে শাস্তিটাকে নিয়ে নাও ও ভাবলো যে ও আমাকে ঠকিয়ে শাস্তিটা দিয়ে দেবে তুমি মোগলাইয়ের প্লেটটা নিয়ে আসো এখানে কপিস মোগলাই রয়েছে তো দু পিস থাকলে তো কি হলো ওই দু পিস আর আমার মানে দাঁত ধরে গেছিল আমি আর চিবাতে পারছিলাম না কারণ একই মোগলাইটা শক্ত হয়ে গেছিল মোগলাইটা নরমই ছিল এগ রোলটা শক্ত হয়েছিল আমি আর তো এই দু পিসের জন্য কোনো যায় আসে না তুমি শাস্তিটা না অলরেডি আমি দু পিস খেলে আমি জিততাম তুমি এই দু পিস রেখে দিয়েছো আমি জিততাম তুমি এমনিতেও জিততে না তোমার অনেকগুলো ফুচকা বাকি ছিল আমি কমপ্লিট করে দিয়েছি ফুচকা তুমি এখন শাস্তিটা নাও তো এসব বাদ দাও না তোমাকে শাস্তি নিতে হবে তুমি চুপ করো তোমাকে শাস্তি নিতে হবে ওই ডিমটা তুমি খাবে এখন আরে পচা ডিমটা আমি তোমার জন্য নিয়ে এসেছি আমি আজকে হারাবো বলে এটা তুমি খাবে এখন আমি ফাটিয়ে দেব না তুমি নাও শাস্তি একদমই না আমি জিতেছি কথা মতন আমি জিতেছি আমি চোরটামি করিনি আমি সবকিছু তোমরা কমেন্টস করে জানাও তো তোমাদের হিসাবে তোমরা সত্যি করে কমেন্টস করে জানাও তোমাদের হিসাবে কে জিতেছে ঠিক আছে তাহলে শাস্তিটা পরের দিন হবে ঠিক আছে তোমাদের কমেন্টস আজকে আগে দেখবো কেন তুমি তো কমেন্টস পড়তে পারো সবার এডিটিং করার আগেই সবার কমেন্টস পড়তে পারো আগে কমেন্টস করুক কমেন্টস পড়ে তুমি বলো কি কমেন্টস করেছে ওরা আমি জিতেছি
আমার মনে হচ্ছে আমি মন থেকে আমি দুঃখিত ওরা কি কমেন্টস করেছে সেটা বলো ওরা কমেন্টস করেছে যে দাদা জিতেছে দাদা দাদা জিতে গেছে তোমরা এটা কমেন্টস করতে পারো তোমরা কমেন্টস বক্সে লেখো ঠিক আছে আমি তো আর ওর মতন কমেন্টস করতে পারি না ঠিক আছে ডিমটা পচা ডিমটা তোলা থাকুক তোমরা কমেন্টস করে জানাও যার ভোট বেশি হবে দিদি না দাদা একদম আমার যদি ভোট বেশি হয় আমি গুনবো কতগুলো কমেন্টস করেছে তাহলে আমি জিতে যাবো আমি ওকে পচা ডিম খাই দেবো পরের ভিডিওতে কথা রইল আমি জিতলে আমি ঠিক আছে তাহলে আসছি ঘুরে টাটা।